বিএনপির এক দফা ও সরকার পতনের যুগপথ আন্দোলনে এখন থেকে অন্যান্য দলের পাশাপাশি মাঠে থাকবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এনডিএম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মামু চৌধুরী। তিনি বলেন, এক দফা শুধু বিএনপির নয়, এটি জনগণের আন্দোলন। এই কর্মসূচি অহিংস থাকবে, যারা জনগণের সাথে সম্পৃক্ত নয় তারাই সহিংস আন্দোলন করে। ঐক্যমতে পৌঁছেছি কি সরকারের পতন এবং আন্দোলনের সাথে ঐক্যমত হয়ে এক দফার আন্দোলনকে সমর্থন করে যুগপথের যে আন্দোলন চলছে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবে, একসাথে যুগপথ কর্মসূচি পালন করবে, আমরা একসাথে কাজ করব, স্বৈরাচারের পতন ঘটাব। বিএনপির এক দফা ও সরকার পতনের যুগপথ আন্দোলনে এখন থেকে অন্যান্য দলের পাশাপাশি মাঠে থাকবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এনডিএম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মামু চৌধুরী। তিনি বলেন, এক দফা শুধু বিএনপির নয়, এটি জনগণের আন্দোলন। এই কর্মসূচি অহিংস থাকবে, যারা জনগণের সাথে সম্পৃক্ত নয় তারাই সহিংস আন্দোলন করে। ঐক্যমতে পৌঁছেছি কি সরকারের পতন এবং আন্দোলনের সাথে ঐক্যমত হয়ে এক দফার আন্দোলনকে সমর্থন করে যুগপথের যে আন্দোলন চলছে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবে, একসাথে যুগপথ কর্মসূচি পালন করবে, আমরা একসাথে কাজ করব, স্বৈরাচারের পতন ঘটাব। বিএনপির এক দফা ও সরকার পতনের যুগপথ আন্দোলনে এখন থেকে অন্যান্য দলের পাশাপাশি মাঠে থাকবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এনডিএম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মামু চৌধুরী। তিনি বলেন, এক দফা শুধু বিএনপির নয়, এটি জনগণের আন্দোলন। এই কর্মসূচি অহিংস থাকবে, যারা জনগণের সাথে সম্পৃক্ত নয় তারাই সহিংস আন্দোলন করে। ঐক্যমতে পৌঁছেছি কি সরকারের পতন এবং আন্দোলনের সাথে ঐক্যমত হয়ে এক দফার আন্দোলনকে সমর্থন করে যুগপথের যে আন্দোলন চলছে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবে, একসাথে যুগপথ কর্মসূচি পালন করবে, আমরা একসাথে কাজ করব, স্বৈরাচারের পতন ঘটাব। বিএনপির এক দফা ও সরকার পতনের যুগপথ আন্দোলনে এখন থেকে অন্যান্য দলের পাশাপাশি মাঠে থাকবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এনডিএম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মামু চৌধুরী। তিনি বলেন, এক দফা শুধু বিএনপির নয়, এটি জনগণের আন্দোলন। এই কর্মসূচি অহিংস থাকবে, যারা জনগণের সাথে সম্পৃক্ত নয় তারাই সহিংস আন্দোলন করে। ঐক্যমতে পৌঁছেছি কি সরকারের পতন এবং আন্দোলনের সাথে ঐক্যমত হয়ে এক দফার আন্দোলনকে সমর্থন করে যুগপথের যে আন্দোলন চলছে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবে, একসাথে যুগপথ কর্মসূচি পালন করবে, আমরা একসাথে কাজ করব, স্বৈরাচারের পতন ঘটাবো।